মুকুল রায় ফিরেছেন, তবে কি একে একে তার ঘনিষ্ঠ নেতাদেরও প্রত্যাবর্তন ঘটবে তৃণমূলে? শুক্রবার বিজেপি ছেড়ে মুকুল তৃণমূলে ফিরতেই সেই সম্ভাবনা জোরালো হয়েছে। দলকে ছেড়ে যারা চরমপন্থী মনোভাব নেননি বা ভোটের আগে দল ছেড়ে যারা গদ্দারি করেননি তাদের ফেরানোর ক্ষেত্রে দল নমনীয় মনোভাব নেবে বলে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি মুকুল ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে সব্যসাচী দত্তেরও প্রত্যাবর্তন ঘটবে তৃণমূলে? দল যদি সত্যি শেষ পর্যন্ত সব্যসাচীকে ফেরায় তাহলে তার আপত্তি থাকবে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন দমকলমন্ত্রী ও বিধাননগরের বিধায়ক সুজিত বসু। যদিও প্রকাশ্যে তিনি বলেছেন দল ও দলনেত্রীর ওপর ভরসা রয়েছে তার। যদিও ঘনিষ্ঠ মহলে সুজিত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সব্যসাচী দলে ফিরলে তার আপত্তি রয়েছে, শুধু তিনিই নন, বিধাননগরে তার অনুগামী বহু তৃণমূল নেতাকর্মী সে কথা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুজিত। একথা তিনি দলকে জানিয়ে দেবেন বলে স্পষ্ট করে বলে দিয়েছেন দমকল মন্ত্রী। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সাবধানী সুজিত বলেন, আমার মত চাওয়া হলে আমি দলকে জানিয়ে দেব, বিধাননগর আমাদের শক্তিশালী, খুবই অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়েছে বিধাননগরবাসী, আমাদের মেরুদণ্ড আছে, আমরা সেটা বজায় রাখি। আর খোদ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাদের নেওয়া হবে কাদের নেওয়া হবে না, আমি দলের ওপরে ভরসা রাখছি, আজ পর্যন্ত দলের বিরুদ্ধে বিতর্কিত কিছু বলিনি আর বলবও না, কিছু বলার থাকলে দলকেই জানাবো। আর এরপরই সুজিত বসুকে পাল্টা আক্রমণ করেছেন সব্যসাচী দত্ত, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি বিজেপির সঙ্গেই আছি, বিজেপিতে ছেড়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। না, তৃণমূলের কেউ কি বলেছেন যে আমি জোড়াফুল শিবিরে যোগ দিতে যাচ্ছি বিজেপি ছেড়ে? সব্যসাচী দত্ত কি তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট না করে দিয়েছেন সব্যসাচী দত্ত। তিনি বলেছেন আমার নামে কুৎসা রটানোর চেষ্টা করছে তৃণমূল, এবং সেক্ষেত্রে সুজিত বসু এবং তার অনুগামীরা বারবার আমাকে হয়রানি করার চেষ্টা করছে, বারবার আমার নামে মিথ্যে রটানোর চেষ্টা করছে যে আমি তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছি। কিন্তু আমি আবারও স্পষ্ট করে বলে দিচ্ছি আমি তৃণমূল কংগ্রেসে ফিরছি না, আমি বিজেপির সঙ্গেই আছি।